নমস্কার, আমি মীনাক্ষী। আজ আমি আপনাদের পনিরের একটি অত্যন্ত জনপ্রিয় রান্না করে দেখাচ্ছি, চিলি পনির। চলুন তবে চটপট করে বানিয়ে ফেলা যাক। প্রথমেই লাগছে পনির, তারপরে লাগছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। এই দেখুন, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজটাও এরকম বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। এরপর লাগছে কাঁচা লঙ্কা কুচানো আর রসুন কুচানো। এই যে দেখুন, কিছুটা আমি রসুন বাটা নিয়ে নিয়েছি। আর লাগছে একটা ডিম। এই যে, এরপর কিছুটা আমি রুল ময়দা নিয়েছি। এখানে 2 চামচের মতো রুল ময়দা নিয়েছি। আদা বাটা নিয়েছি। আদাটা আমি একসঙ্গে অনেকটা বেটে রাখি। এটা গোলমরিচ গুঁড়ো নিয়েছি। আর এটা কর্নফ্লাওয়ার লাগছে। টমেটো সস লাগছে পরিমাণ মতো। সয়া সস, ডার্ক সয়া সসটা নিয়েছি। আর লাগছে নুন। পনিরটাকে প্রথমেই ম্যারিনেট করে রাখতে হবে, ওই জন্য পনিরের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, খানিকটা নুন, সয়া সস, রুল ময়দা। রুল ময়দাটা আমি 1.5 চামচ, 2 চামচ মতন নিয়ে নিলাম। আর এটা কর্নফ্লাওয়ার, এই যে আর একটু কর্নফ্লাওয়ার নিলাম। একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম। এরপরে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। কড়াইটা গরম হতে দিচ্ছি। পনিরটা আমি 300 গ্রামের মতো নিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলে করব। কড়াই প্রথমেই সাদা তেল খানিকটা নিয়ে নিলাম। পনিরটা ভাজবো। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, গরম হয়ে গেছে। চলুন এবারে পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একে একে পনিরের কিউবগুলো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়। রসুন পেঁয়াজটা বাদ দিয়ে, বাদ বাকি জিনিসগুলো দিয়ে রান্নাটি করলে নিরামিষ হয়ে যাবে। আজ আমি এটা পেঁয়াজ রসুন দিয়েই করে দেখাচ্ছি। এক পিসটাটা লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, পনিরগুলো উল্টে দিচ্ছি। এই যে, এগুলো শুধু মুখে খেতেও খুব ভালো লাগবে। পনির পকোড়া যেগুলো হয়, এগুলো ওইটাই। শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। একটু টমেটো সস দিয়ে খুব ভালো লাগে খেতে, চা দিয়ে। চায়ের সাথে সন্ধেবেলায় শুধু পকোড়াগুলো খেলেও খুব ভালো লাগবে। চলুন, ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকমভাবে পুরো পনিরগুলোই ভালো করে আমি ভেজে নিয়েছি। এই যে সবটা ভাজা হয়ে গেছে আমার। এটা আমি একদিকে রেখে দিচ্ছি এখন। এরপর কড়াইতে আর তেল নেব না, যা তেল আছে তাতেই রান্নাটা করব। প্রথমেই এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা প্রথমে আমি ভেজে নেব। খুব সহজ রান্নাটা, খুব বেশি ঝামেলা নেই রান্নাটাতে, চটপট করে হয়ে যায়। শুধু মুখেও খাওয়া যাবে, এটা ড্রাইও হয়, আবার একটু গ্রেভি রাখলে গ্রেভিও রাখা যায়। আপনাদের নিজেদের পছন্দ মতন গ্রেভিটা রাখবে। যদি ভাবেন শুধু মুখে খাওয়ার জন্য, এই যে আমি কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। যদি রুটি দিয়ে খাওয়ার হয় তাহলে একটু গ্রেভি রাখতে হবে, আর না হলে চাউমিন ফ্রাইড রাইসের সঙ্গে খেলে গ্রেভিটা কম রাখলে, একটু ড্রাইয়ের মতন রাখলে খুব ভাল লাগবে। ওটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। ক্যাপসিকামগুলো এরপরে দিয়ে দেব। পেঁয়াজ ক্যাপসিকাম কোনোটাই খুব বেশি একদম ভাজা হবে না। পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। খুব বেশি লাল লাল করে ভাজবার একদম দরকার নেই।
নুন একটু দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য। বেশিক্ষণের না, রান্নাটা খুব জোগাড় যন্ত্রগুলো যদি হাতের কাছে থাকে মানে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা চটপট হয়ে যাবে, আর খেতে তো দুর্দান্ত, খেতে খুব ভাল লাগবে। এই যে দেখুন পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে, বুঝতে পারছেন নিশ্চয়ই, এই যে দেখুন। আর ভাজবো না, হয়ে গেছে মোটামুটি, বেশি ভাজলে ভাল লাগবে না, পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে তবেই ভাল লাগবে। এরপর আমি টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা বেশি করে একটু লাগবে, আমি বেশ কয়েক চামচ টমেটো সস নিয়ে নিলাম, 4-5 চামচ তো হবেই নিয়েছি। তারপরে একটু খেয়ে দেখে দেখবেন, যদি মনে হয় টকটা একটু কম লাগছে তাহলে আর একটু দিয়ে দেবেন। আমি এতটা দিলাম, 5-6 চামচের মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, এই যে রং ধরার জন্য, একটু ভালো রং হবে সেই জন্য সয়া সসটা দিলাম। এরপরে একটু নেড়ে নিচ্ছি, নিরামিষ খাবারের মধ্যে এই পনিরটা খুব ভালো একটি খাবার। যারা চিকেন মাটন খান না তাদের জন্য পনির, এই পনিরটা চাউমিন ফ্রাইড রাইস দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই দেখুন জল দিয়ে দিয়েছি, এরপর খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা তো নুন ঝাল মিষ্টি সব রকমই থাকে, টক আমি 2 চামচের মতো চিনি দিলাম, এখানে ভর্তি ভর্তি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, স্বাদটা ভালো হবে তাতে। এই যে খানিকটা কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে রেখে দেবো ওইদিকে, ততক্ষণ ওটা ফুটুক, ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে যাক। এই যে হয়ে গেছে, গুলে রেখে দিলাম এক পাশে, এই যে ফুটে এসছে, হয়ে গেছে। একটুখানি নুনটা কম ছিল, নুন দিয়ে দিলাম, আপনারা নিজেদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। ফুটে উঠেছে এই জন্য পনিরগুলো এর উপরে দিয়ে দিলাম, একটু এদিক ওদিক নেড়ে দেব, জলটা কম ছিল একটু জল দিলাম, সামান্য একটু জল দিলাম। আমি বেশি গ্রেভি করব না, আপনাদের যদি মনে হয় গ্রেভিটা একটু বেশি করবেন তাহলে আর একটু জল দিতে হবে। এই যে দেখুন ফুটে গেছে, এরপরে এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এই গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। গোলা কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, এই যে ঝোলটা একটু পাতলা থাকে সেটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে, একটু টাইট হয়ে যাবে, টেনে নেবে জলটাকে। হ্যাঁ, দোকানে আমরা যখন রেস্টুরেন্টে খাই তখন কীরকম একটু বেশ টাইট টাইট ভালো লাগে খেতে, তো এটা ওই জন্যই হয়। কর্নফ্লাওয়ারটা দিলে এরকম একটা হয়ে যাবে, এই যে দেখুন, এটা আমার শুকনো শুকনো মতন রান্নাটা হয়েছে। আপনাদের যদি মনে হয় যে একটু গ্রেভি রাখতে হবে তাহলে আপনারা একটু গ্রেভি রাখবেন, এটা আমি ড্রায়ের মতন করলাম। এই যে দেখুন ড্রাই। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানান বাড়িতে করে কেমন লাগলো খেতে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।